তথা সিঁদুর পরে সংসদে গিয়ে শপথ নিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। রেড়ে করে উঠেছিলেন ইমামরা, জাত গেল গেল রবে ফতোয়া জারি করেছিল দেওবন্দ। হিন্দু ছেলেকে বিয়ে, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, কোনোটাই ভালো চোখে দেখেননি মুসলিম ধর্মগুরুরা। কিন্তু কোনোদিনই সেসব তোয়াক্কা করেননি নুসরাত। বিয়ের পর থেকে কখনো রথযাত্রা, কখনো রাখি, সবতে সামিল হয়েছেন তিনি। এবার দুর্গাপূজায় অঞ্জলি দেওয়া নিয়ে ফের আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী। মৌলানাদের দাবি ইসলামের নাম বদনাম করা হচ্ছে। তাদের মতে আল্লাহ ছাড়া আর কারোর সামনে প্রার্থনা করার অনুমতি ইসলাম দেয় না। আর সেই সব মন্তব্যের জবাবে এবার সরব হয়েছেন তসলিমা। বিতর্কিত লেখিকা বরাবরই ধর্ম নিয়ে গোড়ামির বিরুদ্ধে মুখর হন। এর আগেও নুসরাতের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে, এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবার নুসরাতকে সমর্থন করার পাশাপাশি খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতাকে। তার হিজাব পরার বিষয়টা ধরে আক্রমণ শানালেন তসলিমা। টুইটারে তসলিমা লিখেছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অমুসলিম হয়ে অন্যান্য মুসলিমদের মতো হিজাব পরেন ও আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন ইমামরা তাকে বলে নিরপেক্ষ। আর নুসরাত জাহান যখন অহিন্দু হয়ে অন্যান্য হিন্দুদের মতো পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করেন, তখন তাকে ইমামরা বলেন অমুসলিম। উল্লেখ, অষ্টমীর সকালে শহরের একটি মণ্ডপে গিয়ে স্বামী নিখিল জৈনের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দেন নুসরাত। লাল শাড়ি পরে ঢাকের তালে নাচেনও তিনি। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। নুসরাত বলেন, ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই দুর্গার সামনে প্রার্থনা করেছি, এভাবেই আমি সব ধর্মের সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়েছি। এর আগে নুসরাত সাংসদ হিসেবে শপথ নিয়ে যাওয়ার সময়ও একইভাবে আক্রমণের মুখে পড়তে হয় তাকে। সেই সময় তসলিমা লিখেছিলেন, নুসরাত জাহান মুসলিম আর তিনি অমুসলিম নিখিল জৈনকে বিয়ে করেছেন, হিন্দু রীতি মেনে হয়েছে তাদের বিয়ে, কেউ ধর্মান্তরিত হয়নি। কিন্তু দেওবন্দের ইমামরা ক্ষুব্ধ, তারা চান অমুসলিমদের বিয়ের আগে ধর্মান্তরিত করতে হবে। তসলিমা জোর দিয়ে বলেন, ভিন্ন ধর্মের বিয়েতে হা বলুন আর ধর্মান্তকে না বলুন।